রাখির বদলে মাস্ক দিয়ে জনসচেতনতা কর্মসূচি পালন করলেন জনপ্রতিনিধিরা। রাখির বদলে মাস্ক, এমনটাই দেখা গেল রামগঞ্জ এবং চোপড়ায়। পুলিশ কিংবা জনপ্রতিনিধিদের মাধ্যমে রাখি বন্ধনের দিন পথচারীদের মুখে মাস্ক লাগিয়ে সচেতন করা হলো। সোমবার ইসলামপুর থানার রামগঞ্জ ও চোপড়া এলাকায় দেখা গেল এ ধরনের কর্মসূচি। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজারউদ্দিন জানান, রাখিবন্ধন উপলক্ষে সকলের জন্য শুভকামনা করে যাদের মাস্ক ছিল না তাদেরকে মাস্ক পরিয়ে এবং স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করিয়ে সচেতন করা হয় এবং সবসময় মাস্ক ব্যবহার করতে বলা হয়। এই কর্মসূচিতে বিডিও ও অন্যান্য জনপ্রতিনিধিরা এবং প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে এদিন রামগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে পুলিশ কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় অনুরূপ কর্মসূচি। সেখানেও পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দিয়ে তাদের সচেতন করা হয়। উপস্থিত রয়েছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা সালাম এবং অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি একটা মহামারী চলছে, তার মধ্যে আমাদের এই অনুষ্ঠান করতে হচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টায় উৎসব, এই রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমরা রাখির পরিবর্তে প্রত্যেকটা প্রচলিত মানুষকে আমরা মাস্ক বিতরণ করলাম। শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন বিজয় সাহেব, চন্দ্র সাহেব, ব্লকের যারা আধিকারিকগণ থেকে শুরু করে ব্লক যুব কল্যাণ দপ্তরের আধিকারিকগণ, পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত সমিতি মেম্বার সাহেব থেকে শুরু করে অনেকে উপস্থিত ছিলেন। যাদের যাদের মুখে মাস্ক ছিল তাদের মাস্ক পরানো হলো এবং স্যানিটাইজ, তার সাথে স্যানিটাইজার ছিল, প্রত্যেকে এটাই সচেতন করা হলো যে আপনারা অবশ্যই বাইরে যখন বার হবেন অবশ্যই যেন মাস্ক ব্যবহার করেন। মাস্ক না থাকলে রুমাল বা মেয়ে ছেলেদের ক্ষেত্রে বন্যা, এই জিনিসগুলো যেন ব্যবহার করেন। সবাইকে সুস্থ রাখার জন্য এই জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হবে। এবার সবাইকে পবিত্র রাখি বন্ধনের শরীর শুভেচ্ছা জানাচ্ছি সকল চোপড়াবাসীকে, সকল পশ্চিমবঙ্গবাসীকে রাখি বন্ধনের শুভেচ্ছা। আমি মোহাম্মদ আজারউদ্দিন, চোপড়া পঞ্চায়েত সমিতি সভাপতি। ইসলামপুর থেকে রঞ্জিত যাদব, টাইমস বাংলা।